আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কুয়েতের রাস্তায় 54 জন প্রবাসী এবং কুয়েতি নাগরিকের মৃত্যু, যেটি সড়ক দুর্ঘটনায়। কুয়েতের সরকার সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কঠোর বিধিনিষেধ নিয়ে নতুন একটি প্রস্তাবনা দিয়েছে মন্ত্রিসভায়। সর্বশেষ আরবি দৈনিক আল রায়ের এই প্রতিবেদনে যেটি নিশ্চিত করা হয়েছে, কয়েক হাজার গুণ বৃদ্ধি করা হচ্ছে ট্রাফিক আইনের লঙ্ঘনে জরিমানা। আসসালামু আলাইকুম, যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুয়েত থেকে, বহির্বিশ্ব থেকে, সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন। কুয়েতে রয়েছে হাজার হাজার বাংলাদেশি ড্রাইভার, যারা কোম্পানি, নিজস্ব গাড়ি বা বিভিন্ন কুয়েতি গড়ে কাজ করে থাকেন। ট্রাফিক আইন লঙ্ঘনে যেই পরিমাণে জরিমানা বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা নিঃসন্দেহে একজন ড্রাইভারের জন্য চরম হুমকি হিসেবে দেখা দেবে। তবে যারা আইন লঙ্ঘন করছে তাদেরকে এ আইনের আওতায় নিয়ে আসা উচিত বলেই মনে করছে দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। বিশেষ করে কুয়েতের সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, ট্রাফিক আইন কয়েক হাজার গুণ বৃদ্ধি করার পর সেটি সুফল পেয়েছে। কুয়েতের ট্রাফিক আইনে পরিবর্তনের এই শিরোনামকে আরবি দৈনিকটি যেটি বলেছে, আইন লঙ্ঘন করলে ভারী জরিমানা দিতে হবে ড্রাইভারকে। কুয়েতে ট্রাফিক আইনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পরিবর্তনে বলা হয়, আসন্ন ট্রাফিক আইন সংশোধন আইন লঙ্ঘন করলে গুরুতর জরিমানা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান, যা মন্ত্রিসভার বৈঠকে ঘুরপাক খাচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে, যেটি ধরা পড়লে 300 দিনার জরিমানা এবং 3 মাসের কারাদণ্ড। আইন অনুযায়ী গতিসীমা না মানলে ব্যক্তিগতভাবে 3 মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ 500 দিনার জরিমানা। চশমা স্টিকার লাগানো সংক্রান্ত আইন অমান্য করলে 2 মাসের কারাদণ্ড ও 200 দিনার জরিমানা। 10 বছরের নিচে বাচ্চাদের সামনের আসনে বসালে বা পেছনের আসনে বসালে, যেটি অসুরক্ষিত হলে 100 থেকে 200 দিনার জরিমানা। জরুরি যানবাহন যেমন দমকল কর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স, পুলিশ, সরকারি যানবাহন ইচ্ছাকৃতভাবে বাধা দিলে 250 থেকে 500 দিনের জরিমানা। প্রকাশ্য রাস্তায় পশুদের উপেক্ষা করলে শাস্তি হবে। আবাসিক এলাকা, পাবলিক স্পেস, তেল সংক্রান্ত জটিলতা, গাড়ি পার্কিং, পণ্য ও পানীয় বিক্রি, যেটি নিষিদ্ধ করা হয়েছে যে কোনো স্পটে দাঁড়িয়ে, যেটি ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। তাছাড়া কুয়েতের আরও যে সকল ট্রাফিক আইন রয়েছে সেটি স্বাভাবিক নিয়মে চলতে থাকবে, পরিবর্তন হলে সেটি কার্যকর করা হবে। দর্শক, 2022 সালে কুয়েতে রেকর্ড সংখ্যক 320 জন প্রবাসী এবং কুয়েতি নাগরিকের মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায়। এ সকল দুর্ঘটনায় স্পষ্ট যেটি দেখা যায়, হাইওয়ে রুটগুলিতে যখন ড্রাইভাররা গাড়ি চালায় তখন তারা মোবাইল ফোনে ব্যস্ত থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে, লাইভ করে বা মগ্ন থাকে কথোপকথনে। আর এই পরিস্থিতিতে তার গাড়ি কখনো নিজের জীবনকে দুর্বিষহ করে তুলছে, কখনো বা অন্যের জীবনকে। কুয়েতের সরকার মনে করে জরিমানা কম হওয়ার কারণে ট্রাফিক আইনের এ সকল লঙ্ঘন হয় বা ড্রাইভাররা তা মেনে চলে না। এটি কয়েক হাজার গুণ বৃদ্ধি করার মূল কারণ হচ্ছে, জরিমানা যত বেশি হবে ট্রাফিক আইন নিয়ম মেনে চলার যে একটি দায়বদ্ধতা থাকবে সেটিও কার্যকর হবে। যদিও কুয়েতের সরকারের মূল উদ্দেশ্য এখানে কুয়েতি নাগরিকদেরকে সম্পৃক্ত করা ট্রাফিক আইন মেনে চলার কারণে, আর এই ট্রাফিক আইন প্রবাসীদের জন্য কত বড় একটা বিপদ হতে যাচ্ছে সেটি স্পষ্ট বার্তা আপনারা দেখতেই পাচ্ছেন। একজন ড্রাইভার যেখানে 100 দিনার থেকে 150 দিনার বেতনে চাকরি করে, সেখানে তার যদি 300 থেকে 500 বা জেল জরিমানা হয় তখন তার কী পরিস্থিতি দাঁড়াবে? তবে সংশ্লিষ্ট মহল, ভুক্তভোগী এবং সাধারণ মানুষ মনে করে আরও ভারী আইন বা আরও কঠোর বিধিনিষেধ জারি করলে শুধু ড্রাইভারদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে। যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে। কুয়েতের এ ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পারবেন, জানতে পারবেন।